আগামী 7 জুলাই রথযাত্রা উৎসব, কথিত আছে স্নান যাত্রার দিন জগন্নাথকে ভক্তরা দুধে এরকম ভাবে স্নান করান যার ফলে জগন্নাথ দেবের জ্বর ওঠে। 7 দিন ধরে বন্দি থাকার পর রথযাত্রার দিন ভাই বলদেব এবং বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথ। এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত 3-3টি রথ বের হয় নগর দর্শনে। প্রথমটিতে থাকেন বলদেব, দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষেরটিতে থাকেন সুভদ্রা। এই দিনে দেবতাদের রথে বসিয়ে মামা বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন হাজার হাজার ভক্তদের সাথে নিয়ে। রথ টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে একটা পুণ্য অর্জনের কথাও বলা হয়। রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সাড়া ফেরেছে ইস্কনের রথ। এবার ইস্কনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসে 7 দিন অবস্থান করবে। সেখানে বসবে ধর্মীয় মেলা, প্রস্তুতি চলছে রথ তৈরির। পাশাপাশি ভক্তবৃন্দদের রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান ইস্কন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। হরে কৃষ্ণা, জগন্নাথ রথযাত্রা উৎসব কি জয়! আমরা সমস্ত আগরতলাবাসী ভক্তবৃন্দকে আহ্বান জানাই, আগত রথযাত্রা আগামী 7 জুলাই আমাদের এবারে রথযাত্রা শুরু হচ্ছে পূর্বাশা প্রাঙ্গণ থেকে, এবং ওখানেই 7 দিনের মেলা বসবে। ওখানেই গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে। ওখান থেকে রথ শুরু হয়ে বিভিন্ন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আমার এবার জগন্নাথকে নিয়ে পূর্বাশা প্রাঙ্গণে আমাদের সুন্দর গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে, মেলা বসছে। তো এবারে আপনাদের কাছে একটু বলে রাখি, সরকারি সমস্ত প্রোটোকল মেনে, সরকারি নির্দেশিকা, আমাদের রথ আগের থেকে অনেকটা আমরা হাইট ছোট করেছি, এবং যে যে নির্দেশিকা ওনারা দিয়েছে সমস্ত নির্দেশিকা মেনে আমরা এবারে রথ বের করছি। জগন্নাথের কাছে প্রার্থনা করি, আপনারাও সবাই প্রার্থনা করবেন সুষ্ঠুভাবে যেন রথযাত্রা করতে পারি, সকলকে আনন্দ দিতে পারি সুরক্ষিতভাবে। আমরা চেষ্টা করছি, যত যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার, সমস্ত কিছু করার চেষ্টা করছি। আমাদের ইস্কন প্রশাসক, সেই সঙ্গে আমাদের সরকারি প্রশাসক যৌথভাবে উদ্যোগে একসঙ্গে জগন্নাথের রথযাত্রা ভালোভাবে করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনার নামটা? প্রভু ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, এই ইস্কন ত্রিপুরা এলাকার জন্য রিজিওনাল সেক্রেটারি। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিকেল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066776746।